আসসালামু আলাইকুম আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পর্যের চতুর্থ অধ্যায় বহুপদীয় বহুপদী সমীকরণের সাথে বাকি কয়েকটা অঙ্ক আছে সেগুলো করব দেখো কি বলছে আলফা বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে ঠিক আগের অঙ্কগুলোর মতো এই যে সমীকরণ এই সমীকরণের মূল দয় কত আলফা বিটা তো মূল দয়ের যোগফল কত মাইনাস বি বাই এ তো মাইনাস বি আর এ কত আমাদের ওয়ান আর মূলদায়ের গুণফল কত সি বাই এস এ কত ওয়ান তো শুধু সি থাকলো আচ্ছা এই পর্যন্ত কাজ করলাম এরপরে দুইটা মূল দেওয়া আছে মূল বিশিষ্ট দুইটা মূল দেওয়া থাকলে সমীকরণ কি হবে সূত্রটা এস স্কোয়ার মাইনাস মূলদায়ের যোগ যোগফল ইন্টু এক্স প্লাস মূল জিরো যে দুইটা মূল যোগফল এখানে বসাবো এই দুইটা মূল গুণফল এখানে বসাবো এরপরে দেখি এই দুইটা মূল্যের যোগ করলাম আর গুণ করে এখানে বসাইলাম দেখো এখানে আলফা প্লাস বিটা আলাদাভাবে নিয়ে আসলাম আর এই যে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটার লসাগো করে এটা পাইলাম ঠিক আছে আর এই দুইটার গুণ ফল করলে আমাদের এটা আসে আচ্ছা এরপরে দেখো আলফা প্লাস বিটার মান কত বের করেছি মাইনাস বি বসালাম আর আলফা ইন্টু বিটার মান কত সি আলফা প্লাস বিটার মান কত মাইনাস বি বসালাম এখানে আলফা বিটার মান বসালাম আলফা বিটার মান বসালাম আর ওয়ান প্লাস ওয়ান মানে কত টু আচ্ছা এরপরে দেখো লসাগু করলে এটা আসা আর এখানে লসাগু করলে আমাদের এইটা আসে উভয় পক্ষকে যদি সি দ্বারা গুণ করে এখানে কথা আসে সি এস স্কোয়ার মাইনাস এসিটা কাটা যায় ঠিক আছে এখানে দেখো মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস সবগুলোই প্লাস হয় আর সিটা তো কাটা গেল এখানে সি তারা গুণ করলে সি চলে যায় এখানে কত থাকে আমাদের দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্রটা পড়ে তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এইটা আমাদের সমীকরণ চলে আসলো এটাই আমাদের নির্ণয় করতে বলছে এরপর এটা দেখি এস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি জিরো সমীকরণের মূল আলফা বিটা হলে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে এই যে সমীকরণ এটার মূল দয়া কত আলফা বিটা হলে মূল দয়ের যোগফল কত মাইনাস বি বাই এ এবং মূল দয়ের গুণফল কত সি বাই এ আশা করি এগুলো আমরা পারি আগের ভিডিওতে অনেকবার ব্যাখ্যা করেছি এরপরে দেখো এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে সূত্রটা কি দুইটা যখন মূল দেওয়া থাকবে তখন সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে এস স্কোয়ার মাইনাস দয়ের যোগফল ইন্টু এস প্লাস মূল গুণফল ইকুয়াল জিরো তো এই দুটা মূল দয়ের এই দুইটা মূলের যোগফল এখানে বসাবো আর এই দুইটা মূলের গুণ ফল আমরা এখানে বসাবো ঠিক আছে যা পাবো সেটাই কি আমাদের নির্ণয় সমীকরণ আচ্ছা এরপরে দেখি যোগ করলাম তাহলে এখানে দেখো লসাগুণ নিলে আমাদের এটা আসে আর এটা গুণ করলে আমাদের এটা আসে আচ্ছা এরপরে দেখো এখানে আমি কি করলাম গুণ করলাম থ্রি দিয়ে এটা গুণ করলাম থ্রি দিয়ে এটা গুণ আর নিচে গুণ করলে আমাদের এটা আসে আচ্ছা এরপরে পনেরো যোগ পনেরো তিরিশ মাইনাস থ্রি কমন নিয়ে নিলাম এখানে আলফা প্লাস বিটা থাকে আর এখানে কি মাইনাস ফাইভ কমন নিয়ে নিলাম আলফা প্লাস বিটা থাকে এখানেও একই কাজ করলাম কারণ আলফা প্লাস বিটার মান কত আমাদের এখানে দেখি আলফা প্লাস বিটার মান ফাইভ আর আলফা ইন্টু বিটার মান কত থ্রি বের করেছি সেই মানগুলোই শুধু বসাই দিলাম মান বসানোর সাথে সাথে আমাদের নির্ণয় সমীকরণ চলে আসলো আশা করি বুঝছি পরের কোয়েশ্চেনটা দেখি বসতে বলছি কি বাস্তব শখ বিশিষ্ট এইরূপ সমীকরণ নির্ণয় করে যার একটি মূল কত এত ঠিক আছে আচ্ছা তো এই একটি মূল যদি এটা হয় দেখো এখানে আমাদের আই আছে তার মানে এটা কি আমাদের একটা জটিল সংখ্যা বুঝাচ্ছে তো যখন এরকম হবে তখন কি সবসময় অনুবন্ধী বা বিপরীত হয় তার মানে এটা যদি টু প্লাস এত আছে এখানে আমি টু মাইনাস এত হবে অপর মূলটি এটা হবে কারণ বাস্তব শখ বিশিষ্ট জটিল মূল জটিল মূল কি থাকে জোড়ায় থাকে তো এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে যখন আমাদের দুইটা মূল জানা থাকে তখন আমাদের সূত্রটা কি হয় এস স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল প্লাস মূলদয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল জিরো তো এখানে আমি এই দুইটা মূলের যোগফল বসাবো ঠিক আছে এই দুইটা মূলের যোগফল বসাবো আর এই দুইটা মূলের গুণফল এখানে বসাই দিলে যা পাবো সেটা কি আমাদের অ্যান্সার তো যোগ করলে আমাদের এটাই টাকাটা যায় এখানে মানে এটা এটা আমাদের আর যদি হয় কত আসে শুধু প্লাস বারো আসে আচ্ছা তারপর এখানে দেখো যোগ করে যেটা পেলাম সেটা আমাদের নির্ণায় সমীকরণ এরপরে দেখো সাত সাতের পরের কোশ্চেনে কি বলছে আলফা স্কোয়ার ইকুয়েল আলফা ফাইভ আলফা মাইনাস থ্রি এবং বিটা স্কোয়ার ইকুয়াল ফাইভ বিটা মাইনাস থ্রি হলে আলফা বাই বিটা ও আলফা বাই ও বিটা বাই আলফা মূল বিশেষ সমীকরণ নির্ণয় করতে এই দুইটা দেওয়া থাকলে এই দুইটা দেওয়া আছে আমাদের এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম এরপরে কি যে এই যে দেখো এই যে মূল দুইটা দেওয়া আছে এটা তো একটা সমীকরণের মূল ঠিক আছে আচ্ছা তো এখানে আলফা ও বিটা যদি মূল দুইটি আলফা ও বিটা মূল দুইটি একটা সমীকরণ থেকে আসছে এখানে কি অ্যাসি স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি দেখো একই সমীকরণ হয় তো এখানে সবগুলো সমান সমানের এই পাশে আনলাম আমাদের যে সমীকরণটা আছে এটা কি এস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকোয়াল জিরো এটা হচ্ছে আমাদের সমীকরণ সমীকরণটাকে এক নম্বর দিলাম এখন এই সমীকরণের মূল দ্বয় কী হবে মূল যোগফল যোগ ইকুয়াল মাইনাস বি বাই এ মানে মাইনাস ফাইভ বাই মানে কত মাইনাসভ আসে মূলদের গুণফল কত থ্রি বাই ওয়ান মানে এটা বের করে রাখলাম এই আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটার মানটা আমরা বসাবো এখন কি বলছে করতে হবে তো যখন দুইটা মূল জানা থাকে সমীকরণ নির্ণয়ের সূত্রে কি আমাদের এটা তো এই দুইটা মূলের যোগফল এখানে বসাবো আর এই দুইটা মূলের গুণফল আমরা এখানে বসাবো তারপর যেটা পাবো সেটাই কি আমাদের সমীকরণ আচ্ছা এরপরে দেখো দুইটা যোগ দিয়ে দিলাম যোগ দেওয়ার পরে এখানে আমি লসাগু করলে আমরা এটা পাবো আর এখানে দেখো গুণ দেওয়ার পরে সব কিছুই কাটা যায় ওয়ান থাকে শুধু তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কত বসালাম এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আলফা প্লাস বিটার মান বসালাম ফাইভ তো পাঁচ পাঁচা কত পঁচিশ আর এখানে টু ইন্টু আলফা ইন্টু বিটার মান বসাইলাম মান বসানোর পরে এখানে আমাদের প্লাস মাইনাস করে কত আসলো এস স্কোয়ার মাইনাস উনিশ বাই থ্রি এক্স প্লাস ওয়ান জিরো থ্রি দ্বারা গুণ করলে আমাদের এই সমীকরণটা আসে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমীকরণ আশা করি আমরা বুঝছি আমাদের সাথে সবগুলো অঙ্ক শেষ পরবর্তী ক্লাসে আমরা আট নাম্বার থেকে শুরু করবো আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবা অসংখ্য ধন্যবাদ